নমস্কার বন্ধুরা মৌয়ের ঘরকন্যায় সবাইকে স্বাগত এটা আমাদের গ্রামের দক্ষিণ মন্দির কথিত আছে যে এই মন্দিরটা দেখতে রানী রাসমণি এসে এই মন্দিরের আদলেই নাকি দক্ষিণেশ্বরের মন্দির বানিয়েছে আমরা দুপুরবেলা নাগাদ বেরিয়েছিলাম মন্দির তো সেদিন বন্ধ ছিল সেই জন্য আর আমরা মন্দির দেখতে পেলাম না এই হচ্ছে কুন্নুন নদী এখানে শরৎচন্দ্র আর শ্রীকান্ত মাছ ধরতে আসতো আমরা আসলে বেরিয়ে পড়েছি শরৎচন্দ্রের বাড়ি দেবানন্দপুরের উদ্দেশ্যে কথা সাহিত্যিক শরৎচন্দ্রের বাড়ি অনেকদিন আগেই নিলাম হয়ে গেছে তার স্মৃতির উদ্দেশ্যেই একটি পাঠাগারকে কেন্দ্র করে তার স্মৃতিসৌধ বানানো হয়েছে সেখানে একটা মিউজিয়ামও আছে অপূর্ব রচনা শৈলী ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ছোট ছোট মডেলগুলোর মাধ্যমে সাহিত্যিকের জীবনচক্র সুন্দরভাবে ফুটিয়ে তোলা আছে এই মিউজিয়ামে সাহিত্যিকের জন্ম থেকে শুরু করে গ্রাম্য পরিবেশে ঠাকুমার আদরে বড় হওয়া বাল্যকালের পাঠশালায় ভর্তি হওয়া সেখান থেকে কর্মজীবন শুরু কর্মজীবনের ধীরে ধীরে রেঙ্গুন যাত্রা ভগলপুরে কর্মজীবন সব কিছু মিলিয়ে মিশিয়ে সাহিত্য জীবনে ফিরে আসা তার নানা নানারকম সমাজসেবামূলক কাজকর্ম ইংরেজ বিরোধী নানা রকম মনোভাব সব কিছুই এখানে সুন্দরভাবে পরিস্ফুটিত আছে তার পথের দাবি উপন্যাসটা পাঠকদের মনে ভীষণভাবে সাড়া ফেলে দিয়েছিল এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরও তাতে অনুপ্রাণিত হয়েছিল সেই সময়কার তোলা রবীন্দ্রনাথ ঠাকুর এবং শরৎচন্দ্রের যুগলবন্দি ছবি রবীন্দ্রনাথ ঠাকুরের পাঠানো নিজের হাতে লেখা ছবি সব কিছু এখানে খুব সুন্দরভাবে রাখা আছে এরপর আমরা চলে এসেছি হাজি মোহাম্মদের স্মৃতিসৌধ ইমামবাড়াতে আমার কাছে সবথেকে আকর্ষণীয় হলো এই ঘড়িটি সেই কত হাজার বছরের পুরনো সেই ঘড়িটা এখনও একইভাবে চলছে আমরা একশো বাহান্নটা সিঁড়ি দিয়ে ওপরে উঠেছি এবং ঘড়িটার যে মেশিন ঘর সেটা এখানে দেখানো আছে এখানে আছে তিনটে ঘণ্টা এই ঘন্টাগুলো পনেরো মিনিট পর পর বাজে এই ঘণ্টাগুলির আওয়াজ এতটাই জোর যে গোটা ব্যান্ডেল শহর জুড়ে এই ঘন্টার আওয়াজ শোনা যায় ইমামবাড়ার একশো বাহান্ন নম্বর সিঁড়িতে পা দিলেই আমরা দেখতে পাই এই গঙ্গা নদী বাড়ি ফিরে এসে যেহেতু আজ নিরামিষ ছিল তাই বানিয়ে ফেললাম দুধ পনির পনিরগুলোকে এরকম কিউবের আকারে কেটে নিয়ে হালকা ভেজে নেব ও আপনাদের তো বলাই হয়নি রবিবার ছিল তো তাই ব্যান্ডেল চার্চটা বন্ধ ছিল তাই বাইরে থেকে ব্যান্ডেল চার্চটা দেখে চলে এলাম ছোটবেলায় বাবা ও কাকাদের সাথে অনেকবার এই জায়গাগুলো গেছি কিন্তু এবারে জানেন তো মেয়ে ভাইপোদের নিয়ে ঘুরতে বেশ ভালোই লাগলো আপনাদের সাথে গল্প করতে করতে আমার পনিরগুলো ভাজা হয়ে গেল এবার আমি পনিরটা বানানো মশলাটা বানিয়ে নেব একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে নেবো এক চামচ পোস্ত এরপর নেব এক চামচ মতো সাদা তিল এক চামচ চাল মগজ এক হাফ চামচ গোলমরিচ চার পাঁচটা মতো কিশমিশ চার পাঁচটা কাজু ভেঙে নেব দিয়ে পুরো জিনিসটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব অপরদিকে আরেকটি বাটিতে এক চামচ আদা বাটার মধ্যে এক চামচ ধনে গুঁড়ো মিশিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো মিনিট পাঁচেক পরে কড়াইয়ে সাদা তেল দু চামচ মতো গরম করে তার মধ্যে ওই আদা জিরের পেস্টটা দিয়ে দেবো গ্যাসের আঁশটা কমিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নেব দুধ পনির যেহেতু সাদা ধরনের হয় সেই জন্য এই রান্নায় হলুদ দেওয়া হয় না রুটি লুচি পরোটা বাসন্তী পোলাওয়ের সাথে দুধ পনির খেতে খুব ভালোই লাগে এরপর আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আমার এরপরে আমি মিক্সিং চারের মধ্যে যে কাজু আর কিশমিশ পোস্ত দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা ঢেলে দেব ওটা দিয়েও বেশ কিছুক্ষণ নেড়ে নেবো গ্যাসের আঁচ কিন্তু আমার কম করাই থাকবে এই রান্নাটা পুরোটাই কম আছে করতে হয় কাজু কিশমিশের পেস্টটা দেওয়ার পরেও খুন্তি দিয়ে অনবরত রান্নাটাকে নাড়াতে হবে না হলে কিন্তু তলায় লেগে যাবে এরপর আমি দিয়ে দেবো দু কাপ মতো দুধ মশলার সঙ্গে দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যখন ওই মশলা দুধটা ফুটতে থাকবে তার মধ্যে ভাজা পনিরগুলো দিয়ে দেবো গ্যাসের আঁচটা এবার মিডিয়াম ফ্লেমে করে পুরো মশলা পনির দুধটাকে মিনিট পাঁচেক মতো ভালো করে ফুটিয়ে নেব গেভিটা ফুটে ঘন হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো বাটার এক চামচ গোলাপ জল এক চামচ কেওড়া জল ও এক চামচ গরম মশলা গুঁড়ো পুরো জিনিসটাকে নাড়িয়ে নেব খুব ভালোভাবে এই সময় গ্যাসের আঁশটা একদম সিমে করে দেবো মিনিট দুই তিন এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেবো স্বাদ মতো চিনি আমি হাফ চামচ মতো চিনি দিয়েছি এবার পুরো জিনিসটা আরেকটু ভালোভাবে নেড়ে নিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দেবো গ্যাসের আঁচটা বন্ধ করে একটা থালা দিয়ে মিনিট দশেক মতো ঢেকে রেখে দেবো গোলাপ জল কেওড়া জলের ফ্লেভারটা গোটা রান্নার মধ্যে ছড়িয়ে যাওয়ার জন্যই ঢাকাটা দিয়ে দিতে হয় এরপর ঢাকা খুলে আমি একটা টিফিন বাটির মধ্যে সমস্ত রান্নাটা ঢেলে নিয়েছি দুধ পনির রেডি হয়ে গেছে গরম গরম বাসন্তী পোলাওয়ের সাথে আমি সার্ভ করছি রান্নাটা সেদিন অদ্ভুতই হয়েছিল খুব ভালো লেগেছিল সবাই আমরা খুব মজা করেই খেয়েছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন নমস্কার